এই দোকানে খুব কম দামে মাটন ঘুগনি পাওয়া যায় দুর্গাপুরে। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, মাটন আছে কিন্তু। দাদা, মাটন ঘুগনি ছাড়া আর কি কি পাওয়া যায় একটু বলুন। মটন কষা পাবেন, মেটে কষা পাবেন, চিকেন কষা পাবেন, আর অনেকগুলো পিস তোমরা দেখতে পাচ্ছ মাটনের, যেটা আমি আপাতত এইটুকুনি খেলাম। এর মধ্যে তিন থেকে চারটে আমি মাটনের ছোটো ছোটো পিস পেয়ে গেছি। তোমরা দেখে না ওই জায়গাটা কোথায় আমি বলে দিই। এটা হচ্ছে একেবারে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম। আজকে আবার একটা ফুড ব্লগে চলে এসেছি আমরা বেঙ্গল ডট কমে। হ্যাঁ, অন্যান্য ব্লগ তো থাকবেই, তার সাথে আরেকটা ফুড ব্লগ, যেখানে আমরা এসেছি মাটন ঘুগনি খেতে। মাটন ঘুগনি তোমরা নিশ্চয়ই জানো যে মাটন ঘুগনি হয়, কিন্তু এই দোকানে খুব কম দামে মাটন ঘুগনি পাওয়া যায় দুর্গাপুরে। দুর্গাপুরে এই যে স্টলটা দেখতে পাচ্ছ, গুপ্তা কেবিন, এখানে কিন্তু মাটন ঘুগনি ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়। কত দাম মাটন ঘুগনির, কেমন টেস্ট, সমস্ত কিছু তোমরা আজকের ব্লগে জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। দেখে নাও মাটন ঘুগনি। নিয়ে নিয়েছি মাটন ঘুগনি। মাটন ঘুগনি দেখতে পাচ্ছ একেবারে মাটনের পিসও কিন্তু এর মধ্যে আছে। এরকম ফলস নয় যে মাটন ঘুগনি লিখে রেখেছে, দেখো বড় বড় করে এখানে লেখা আছে মাটন ঘুগনি। এবং এছাড়াও চিকেন কষা আছে, আরও অনেক কিছু আছে। তো আমি এটাকে টেস্ট করবো এবং তোমাদেরকে জানাবো এটা টেস্ট কেমন, কত দাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিয়ে নিয়েছি মাটন ঘুগনি একেবারে হাতের মধ্যে। বেশ পিস আছে কিন্তু এর মধ্যে মাটনের, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মাটন আছে কিন্তু, আর টেস্ট, টেস্টের আগে স্মেলটাতে বোঝা যাচ্ছে কীরকম টেস্ট হবে। আমরা অনেক সময় ফুড মানে স্ট্রিট ফুডের যে সমস্ত খাবারগুলো হয়, সে স্ট্রিট ফুডগুলো আমরা মানে খুব একটা খাই না, কারণ ভাবি যে খারাপ হবে বা কিছু, বা কম দাম বলে হয়তো কেউ অন্য কিছু দিয়ে দিচ্ছে। কিন্তু এটা তোমরা একবার টেস্ট করে দেখতে পারো, আমার তো মনে হচ্ছে খুব ভালো হবে। আমি একবার খেয়ে দেখি, তারপর তোমাদেরকে এটা রিভিউ দিচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। মাটনের পিসটাই প্রথমে মুখের মধ্যে পড়লো, একটা দুটো না অনেকগুলো পিস আছে কিন্তু মাটনের। কত দাম তোমাদের জানতে ইচ্ছে করছে, নিশ্চয়ই বলবো। নর্মাল ঘুগনি তো একটু আলাদা, ধনে পাতা পেঁয়াজ সবই তো দিয়েছে যেরকম ঘুগনিতে দেয়, কিন্তু মাটনের ফ্লেভারটার জন্য এটা একদম অন্য ধরনের লাগছে। দেখে নাও তোমরা একেবারে সামনে থেকে কী কী আছে এর মধ্যে। অনেকগুলো পিস তোমরা দেখতে পাচ্ছ মাটনের, যেটা এটার জন্যই এই এটা খাওয়া আর কি বিশেষ করে। আর মাটন যদি না থাকে তাহলে তো এই ঘুগনিটা মাটন ঘুগনি আর হয় না। আমি আপাতত এইটুকুনি খেলাম, এর মধ্যে তিন থেকে চারটে আমি মাটনের ছোটো ছোটো পিস পেয়ে গেছি। তোমরা এখানে চলে আসতে পারো, এটা কোথায় বলছি, তোমরা দেখে নাও ওই জায়গাটা কোথায় আমি বলে দিই। এটা হচ্ছে একেবারে সামনে আছে সম্মেলনী শপিং মল, যেটা একদম নতুন হয়েছে দুর্গাপুরের ব্যানেচিতিতে। সুন্দর করে লেখা আছে গুপ্তা কেবিন। তোমরা যদি এই শপিং মলের সামনে আসো তাহলে এই গুপ্তা কেবিনটা চোখে পড়বে। লাল কালারের উপরে ব্যানার আছে, রেড কালারের, আর সুন্দর করে লেখা আছে। এটা হচ্ছে দুর্গাপুরের ব্যানেচিতির মধ্যে সম্মেলনী শপিং মলের ঠিক উল্টো দিকে তোমরা পেয়ে যাবে। এটা প্রত্যেক দিনই তোমরা পাবে এই এখানে, এসে একবার দেখো। বাকি জিনিসগুলো তোমরা তাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখো পুরো ভিডিওটা। এবং এটার দাম, এই যে মাটন ঘুগনি এটার দাম মাত্র 35 টাকা, 35 রুপিসে মাটন ঘুগনি। 35 টাকায় মাটন হয় কখনো, কিন্তু মাটন ঘুগনি আমরা পেয়ে গেছি মাত্র 35 টাকায়।
মাটন ঘুগনি এক প্লেটের দাম 35 টাকা তোমরা জেনে নিলে। তো এইখানে মাটন ঘুগনি ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়। দাদা মাটন ঘুগনি ছাড়া আর কি কি পাওয়া যায় একটু বলুন। মটন কষা পাবেন, মেটে কষা পাবেন, চিকেন কষা পাবেন। আচ্ছা মাটন কষা কত দাম আছে? 120 টাকা। 120 টাকা। আর এটা কতক্ষণ খোলা থাকে? রাতে 11:30টা পর্যন্ত। রাতে 11:30টা কটা থেকে? 4:30টা থেকে। 4:30টা থেকে এবং প্রত্যেকদিন সোমবার থেকে খোলা থাকে? হ্যাঁ সবদিন। প্রত্যেকদিন রাতে 11:30টা পর্যন্ত আপনারা এই মাটন কষা পেয়ে যাবেন, মাটন ঘুগনি পেয়ে যাবেন এবং এছাড়াও অনেকগুলো আইটেম আছে। আপনারা দেখলেন অনেকেই কিন্তু এখানে ভিড় করেছে সন্ধ্যাবেলা, শীতের এই সন্ধ্যাবেলায় গরম গরম মাটন ঘুগনি মজাই আলাদা। আপনারা এসে একবার টেস্ট করতে পারেন। আমার গলা অলরেডি বসে গেছে, আপনারা বুঝতেই পারছেন কদিন ব্লগ করে আমরা বাইরে বাইরে ঘুরে কিন্তু গলা বসে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা তো অবশ্যই জানাবে। মাটন ঘুগনির টেস্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। এটা কিন্তু একটা নর্মাল ঘুগনি থেকেও একদম, যেহেতু মাটনের একটা ফ্লেভার আছে সেই জন্য খুবই ভালো লাগবে তোমাদের খেতে। এবং তার সাথে সাথে তোমরা সমস্ত কিছু মশলা মাটনের মশলার মধ্যে পেয়ে যাচ্ছ। এখানে পেঁয়াজ টেয়াজ ধনে পাতা যেরকম ঘুগনি সাজিয়ে দেয় সেভাবেই সাজিয়ে দিয়েছে। এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 35 টাকা। তো আশা করছি আজকের এই ফুড ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমরা ফুড ব্লগ সাধারণত করি না, যদি ভালো লেগে থাকে বেঙ্গল ডট কমের সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। বাই।